আমার বিচারা নাই আর সপ্তাহ মাত্রইলে আমি নিজেও মাথা লাগি আসলে কিতা কইতাম সপ্তাহ বাদে ও কথা হোকা আমার ফুড়ি আপনারা পছন্দ হইছে আচ্ছা কুয়া ফুড়ি তোর মাত পরে এখন যেখান মাতার ওখান মাতি আপনার ইকান উনি তোমার বিরাট একটা বহুত আঘাত লাগছে ও পয়সা কতদিন আগে মারা গেছে ওই আইস প্রায় 7-8 বছর হইব ও পয়সা 7-8 বছর ও 7-8 বছর কি তা আপনি ও ফুড়ি লইয়ে একলা আসলা জি ভাই হাই রে খোফা ইস 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 দেখো রে দেখো শিক্ষা নাও শিক্ষা নাও আচ্ছা বিয়াই তো উজি আপনার সংসার গতি কি নাম শুনে একটু বিয়াইছা ই তো হইলো আল্লাহর হুকুম যেদিন আল্লাহর হুকুম হইব ফুড়ি যদি আপনার ঘর যায় এমনও আমরা গপসপ করিয়া মাত কোনে আমার জীবনে এটা বহুত দুঃখ আছে কি তা হইলা আপনার ভিতরে দুঃখ আছে আহা আমার ভিতরে যত দুঃখ দুঃখ আর একবারে বইন্না চুপ কর বেটা তুই কি তা বুঝবে বেদনা আমি বুঝলাম আমার স্টোরি নাই আমার বেদনে মনে করে দিয়ে আমার ভিতরে তাকে দুঃখ উঠলাই উঠলাই উঠে দুঃখে ভিতর হাঁটি যা আমি তো তোর মতো মাত্রা বেটা তে বিয়ানসাব যে মত আসলাম যে বিয়ানসাব মাতকা ওই মাত্রা ও বিয়ানসাব আপনার সেরা ছবি নষ্ট হয়ে যার গিয়া ডাক্তার উত্তর দেখাইছিলাম ওই ওই যাইতে রানি আর হিনো যাইতে না যাই হিনো একলা বাড়ি থোড়িয়া কিতা করতা একলা গুলি অন্য যাইবা দুইজনে গপসপ করিয়া দিন কাটাই লিব কিতা কই ফুয়া যে যে চাপা এটা সমস্যা নাই আপা আমরা কিতা উঠি যেতাম নি উঠতাম নি আর দোকান রানি বই আর কি সা রাস্তা বানাই যাও সা রাস্তা আচ্ছা সা রাস্তা খাই গুলি ওন দেখি ও আমার পেট করি গেছে সা রাস্তা খাইতাম কিতা তেমন আমার বউ মারে এরপর আমার বিয়ে আইন দিয়ে হে ইবেটা কিতা হাসা ও দাঁড় ধর বাপ নি না কিতা কোন হাত থেকে দড়িয়া নিয়ে এসে ইবেটা তোমার লগে ইলা মাতেন কি আ বেটি হুন এটা মনে হয় একটা সরল সু জামান এর লাগিও মনে তাই গুলা মাত্রা না এর পুরো আমার সন্দ তাই না হাসা ও দাঁড় ধর বাপ আমি মাতিস না হইছে ইটা মাত বাদ দে জেহান কইতে ওখান দামান কিতা তো পছন্দ হইছে না পছন্দ হইছে তে এখন যা আমি বিয়ার ব্যবস্থা করার নাকি আইস্তাই নাই তাই নাই যে জায়গা আমার পুরি তো আগে বিয়া দিতে আল্লাহ যদি হুকুম হয় বিয়া খান দিলে আমি এক নাতারি মানুষ কি লাগ কি তা করতাম চিন্তায় দেখি আল্লাহ বুঝছো নি রে ফুল ফুলের মাগু বড় দুঃখী আহ তবে তবে লাগে মা বালা বড় জাতি মা বালা থাকলে জিও বালা হয় ফুড়ি আমার পছন্দ হয়েছে ফুড়ি থেকে ফুড়ি মারে বেশি পছন্দ হয়েছে বাবাই বাবা তো দুঃখি নানি তোমার হরিও দুঃখী দুইও দুঃখী এখান এক দুঃখী আর এক দুঃখীর কথা হতে আব্বা আমার খুব সরম করছে আপনি যখন গেলাই ন আপনার ফুয়ার বিয়ার মাতুইয়া আপনি কি হাতারে মাতো জানি কেখানে আপনি বারবারও আমার হড়ি মানে হড়ি যদি ওই না কি তাই হড়ির মাতো জানি কেখানে তাই কত কষ্ট কররা কিতা কররা এটা কেন যায় আরে বাবা
ये কষ্টটা তো আমি বুঝরাম আমি এই কষ্টটা করিয়ে আইছি বিচারের কষ্ট আমি বুঝবা এটা তুমি বুঝতে পারবা না সাবাল তুমি হইলা তিন দিনর সাবাল আবো বিয়াও করছ না তুমি এই কষ্ট বুঝবা কিলা হবে তোমার বিয়ার মাছ চলের বাদে না তুমি বিয়া করিয়ে এই কষ্ট বুঝতায় এর আগে তুমি বুঝিলি তুই বলি আমি বুঝছি তোমার মাছ যে সময় আসলা এই সময় বুঝছি না যখন নাই তখন বুঝরাম বিচারিও যে সময় আসলা বিচারা তখন বুঝছে না ওখন নাই ওখন বুঝের কষ্ট এর লাগি তো ও কষ্টটা আমার লগে বিচারিয়ে শেয়ার করছে আমিও শেয়ার করছি এর লাগি তুমিও তো সেতিয়া উঠো খেনে রে সেতিয়া নাই আমিও তো বিয়া করব না নি বিয়া করব না নি মানে কি দা ওগুরু বিয়া করিয়া দেখাইয়া দিমু যে আমিও তো আগে আগে মাতি না বিয়ার লাগিও তো পাগল নাই আপনারা এই গপ নয়া দেখরা নয়া আপনারা তো ঠিক শুনলাম না আপনার পরিচয় আমি ও চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান ও চেয়ারম্যান সাহেব আমরা ইসলাম আপনার গাও খেশি করাত মানে কুটুবিতা করাত আইছি বুঝছো নিতে তো আপনি আমার বিয়াই 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 কোনোকা আপনারা রোজে তসির আলী মরহুম তসির আলী ও যে তসির আলী বেটার ফুড়িরে আমার শুয়া লাগি বাকি আর আইছি আমার বিয়াই মাত্র একলা আমিও একলা আমরা দুইজনে মানাইব না নি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো একটা বালা খুব চিনি না জানি না বুকর মাঝে আঞ্জা করে দরিয়া একেবারে মশ্রাই নিল রে আপনার বিয়া নিল আপনার মানাইব আসলে কিতা লাগাইলাম তো বিকালে ভানি দিব আনিয়া আল্লাহ দুইটা তা কদু ধরেছে ফুড়িরে নিয়া দিব আর ফুড়ির হোর তো আল্লাহ আরো সাদা সিধা মানুষ আইন পাইলে আরো খুশি হইল এমনও তো ডং করু আর ইগুন পাইলে আরো ডঙ্গ লাগি দিবে কইবা তার লাগে মায়া লাগছে ওই লাগি লই আইছি আল্লাহ বিকালে হানি দিব না যাতে আমার বিয়াইনোর মন খানটা খুশি থাকে আমার বিয়াইন বড় দুঃখী ও বিয়াইনোর দুঃখ যদি অত বুঝো তে আর গছিলাও ও গছিলে আসলে না চারবে সাহেব আমার বিয়াইনোর বহুত দুঃখ এর লাগি আমি চাইলাম তাই যদি আমার অনু থাকতা আমার অন্য যাই থাকি তে আমি অনু বইয়া তার লাগি মধুর সুরে বাসি বাজাইতাম তাই হুল্লা তার কষ্টটা দূর হইলো কিন্তু তাই তো এখান মানুষ না আপনার বাসি বাজাইবার লাগিয়া আর আপনার বিয়াইনে হুনার লাগি আমার গাঁওর পরিবেশ নষ্ট করো আপনি আপনি দয়া করি আমার গাঁওতে ইয়া আর বাসিও বাজাইন না যে আপনি আমার গাঁও বাজাই আর পাড়া দিন না যে ইয়ে কি আর একটা কতই তো পারলাম আমি একজন সুর আমার গলার মাঝে সুর কন্ঠর মাঝে সুর চেয়ারম্যানের দিকে আমার সুর স্তব্ধ করিলি তো স্যার না আমার বিয়ের আমি বাসির সুরে ডাকিয়া বাহরবি নির্দর হারিলে আমি বিন বাজাইবো বিন বাজাইয়া ডাকবো দেবো তাই বারুই আই তুইব বারুই আই তুইব বিয়াই কালার প্রাণটি নিল বার
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান সকলে মিলিয়া গাটো গান গাইতাম আমি কইরাম বিষয়টা হইল গিয়া বাজারও গেছিলাম তোমার আব্বার উপরে অবজেশন আছে মানছে মাতামাতি করে বহুত তাইতে কিতা আমার আব্বার উপরে অবজেশন আছে তে তো মানছে আমারে কইতো তোমরা রেখো এখানে কইব না নে আমরাও গার মানুষ না নে তোমার আব্বাই গিয়া তোমার হোর বাড়ি এলাকাত গিয়া তাইন বাসি বাজাইয়া আর তোমার শাশুড়ি তাইন ইশারা দি ডাকরা ও কৌসান ইতাই কি তোমরা গাত ইজ্জত জান না নে ওই ওই ইলে ইলে তো গাউর ইজ্জত যাইবারও কথা আচ্ছা তোমরা রে যখন বাজারের মানুষে কইছে তোমরা এখান তো আমারে কইতে পারতায় তোমরা যদি আমারে নিজের মানুষ মনে হরতায় গাঁর মানুষ মনে হরতায় আর গাঁর ইজ্জতর কথা যদি তোমরা মনে হরতায় তে তো তোমরা আমার এখান কইতে পারলাই না তোমরা তো জানো আজ ছোটোকাল থেকে তোমরা তো দেখকে বাইরায় আমার বাপ একটু সহজ সরল মানুষ যে সময় যে ভাই আবেগে ধরে তাই ওবায় ছুটি যাইন তাই বাসি বাজাইন এটাও হুরুমান্ত নে এটা তানোর অভ্যাস আর হিনো তো যাইরে আমার হোর বাড়ি আমার হরির লগে মাতা মাতলে তো তানোর অন্যায় কোনটা নাই বা ইকান অবশ্যই ঠিক কইছো তোমার হোর বাড়ি যাইতে যাইতা কই গিয়া মাঝে মাঝেও যে বাসি বাজাইন আর একটু উকি চুকি মারন ওটা আর কি এলাকার মানুষ একটু খারাপ মনে করে রে বা আচ্ছা রে বা আমার আর তোমরা সরম দিও না আমি আমার আব্বারে বুঝাইতে বুঝাইতে হেরা এখন বয়স হয়েছে তান্ডে আর বুঝাই মত তাই একটু উল্টাপাল্টা করলে তোমরা একটু ম্যানেজ করে দিও আর নিজের গাঁর বদনাম বারা মাঞ্চে হইলে মাঞ্চরে একটা সান্ত্বনা দিও আর আমি আমার আব্বারে এখনও গিয়া একটু বুঝাই না ইখান লইয়া তোমরা মনে কোনটা ধরি না ফাঞ্চাই তো লোকে মাতিও না আমারও সরম হইব ঠিক আছে বাবা বক্কর ভাই আমরা বাইরা খেলো লোকে মাতাম না তুমি যেখানে কইছো এখানে আমরা ঠিক আছে কথা তো কই দিতে যাও গে আমরা একটু খাজ আছে দিতাম গে কিতা কস রে ও আচ্ছা আচ্ছা রে বাজাও সালাম আলাইকুম জীবনটাও একলা একলা গেল গিয়া আর ফুড়িগু বিয়া দিলাম আল্লাহ জানে কিলা চলের বালা চলেন না বাদ চলের নিজের চোখে না দেখে কিলা বুঝব না যাইতাম গিয়া চক যাইব গিয়া না ইস কিয়া চক্কর যাইব গিয়া বই হয়েছে না যাইতাম গিয়ে হয়েছে যাইব গিয়া সন্তান মানিক কই জিতাই অত পয়সা ফুড়ির বাড়ি যাইলাম ফুড়ি তো আমার বিয়া দিলাইছে এখান তো জানো আর আমি জানা তো ফুড়ির আর কেউ না ওই তোমার বেয়াইরে একদিন পাইছিলাম আমারে দরিয়া জাপটাই লিছে আর কইও না বিয়ার কথা আমার লগে সব সময় জুকল লাগান লাগি থাকে খালি ডং বালা পায় আল্লাহ জানে এই মানুষটার কিটা অবস্থা যেটাও গগো বইন আমার কাছে মনে হইছে একটু তার জিরা না ইলা কোনটা নাই একটু বেশি মাতই নাকি আচ্ছা আমি তে যাই কি আচ্ছা যাও গো বোন বই যাও কোন অসুবিধা হইলে আব্বারে হইও আর আব্বা ডাকিও আব্বা হইয়ালে বাবার মন খারাপ করি যায় আর তোমার মা লাগি মন খারাপ করে আমি মন খারাপ করিও না গো মাই আমার একটা চিন্তাধারা আছে খুব বিশাল একটা চিন্তাধারা তোমার মারে লইয়া চিন্তাধারা করছি ও যে তুমি একলা হিনো তোমার মা একলা আমরা গোর থাকির বাড়ি গেলে হিনো তুমি যাবে একলা হিনো এখন তুমি না তোমার মা একলা ও চিন্তা করাম তোমার মারে নি অনু আনা যায় না না আব্বা তাই হন থাকক হিনো আইয়া তাই সে পাইতা না হিনো কি মানে একলা করে যদিন মরি যায় যদিন মরি যায় নি বিয়া আমার আম্মা বড় দুঃখী মানুষ বড় কষ্ট করে চলরা
তোমার মার কষ্ট আমি মুছি লইমু আউক আমার ফুয়া হোক আইয়া আনলে হইমু ওই আমার বিয়াইন দিয়ে অন্য লইয়াই তো আর নাইলে আমরা স্বর্গে অন্য কয়দিন থাকু তো আমরা মিলেমিশে থাকলে কি তুই বুঝারুনি মানে আর কষ্ট লাগতো না বালা লাগবো তখন আমারও বালা লাগবো আমিও মনে করতাম না আমি একলা তানও বালা লাগবো তাইও মনে করতাম না তাই একলা কি তা হইছি জি আব্বা আইয়ুক কা কয়দিন গিয়া আমরা বাড়ি বেড়াই আইব মানে ওই যা কয়দিন তাকিয়াই কোনো অসুবিধা নাই বিচ্ছনি ও আইচুরি রে আই বেটা আয় বয়্যা বয়্যা ও তোমার হোলির কথা আমি মাত্রাম বয়্যা বয়্যা বেটি গিয়ে কই একলা বিচারি কি তা কর রা বাড়িত না বড়া একটু খোঁজ খবর তো লোহার দরকার না আমি একবার যাইতাম জি জি আচ্ছা বা আজ না আপনি কম নাই গেলে আমরা আমরা ওখানে যাইব মানে আমি যে আমার অন্য আনিলি মনে কয়দিন থাকি যাইব ইতার বড় ভালোই করে ভূত বড় ভালোই তুমি কাম করো আই জুবি আলে বিচারে বড় দুঃখী দুঃখে দুঃখে বিচারের জীবনটা যার গো আমার লাখান দুঃখী রে বাবা আমার লাখান দুঃখী এক দুঃখী আর এক দুঃখীর কথা না স্যার আপা বুঝেন না বুঝেন না হ্যাঁ হইছে যোগিতা পাঁচ খাওয়া শেষ নিয়ে আমরা বাপ ও ভুলে গেছি রে ও দেখো সাই আজ যদি তোমার মা বাসিয়া থাকতা তে মনে করি আবার সেটা বাদ খাবার লাগবে খাইছে না আচ্ছা আমার আব্বারে লইয়া আমার না আর চিন্তা কোন সময় কোন জায়গা খিতাব মারতাম এখান তাই বুঝুন না হই এমন কোনো কথা নি তোমার হইলা যেটা দিয়ে তুমি মন কষ্ট পাও শুনো আব্বাই যদি এমন কোনো কথা হয় তুমি মন কষ্ট নিও না কারণ আমার তো বয়স হয়ে গেছে আর আমার আম্মা মসিন ভাক্কা দিন হয়ে গেছে আব্বাই একলা থাকতে থাকতে নিজেরে অসহায় মনে হয় ওই আল্লাহকেও তোমার লাগে বইয়া গফ করি গফ করিও আব্বা আইলে তাহলে লইয়া পড়িয়া গফ করিও ফুর্তি করিও হাসি খুশির বিষয় মারতিও তখন তার মনটাও খুশি হইব আর এতদিন আমরা আমারে দেখা যাওয়ার দরকার আচ্ছা আচ্ছা চিন্তা করিও না যাই আব্বা লগে আমার কিছু মাত আছে মাত্রাম আর আয়া হাই মনে তুমি সত্যা রেডি হলো কই আমি আপনার একটা কথা জিগাইতাম আসলাম কি তা জিগাইতা জিকাও রে ফুল আমি কালকে ভাই যাইবার সময় আমার এক কামালে আর আলামিনে আটাইলা আটাইয়া তারা কর কর তোমার আব্বার উপরে একটা অবজেকশন আছে জিগাইলে কি তা অবজেকশন আমার কর আপনি বলে আমার ঘর বাড়ির ওদিকে গিয়া বাঁশি বাজাই আর আরও সাবা সাবে ঘরে লুকি যুগি দেন লাগে গার মানছে বলে বাজারও তার লাগে মাতামাতি করছে মিশা মিশা বাচ্চ গুল্লি গাওয়ার হুয়াই তো মিশা বাচ্চ ও যা কামাল লাগবে কামাল লাগবে হিদিন আমার কাছে পয়সা দিই আমি রুজি করে নি তারে পয়সা দিতাম ও দিছি না করি আমার নামে মিথ্যা জিনিস রটার গিয়া বুঝছো নি তোমার বাবা উদরণ নি বাজি একটা লগে তাকে আস্তে আস্তে মনের দুঃখে তোমার মার কথা মনে হইলে গিয়া ও গাছর তলে বইয়া বাজাই আর তারা ওখানে নিয়া তোমার হোর বাড়ি পর্যন্ত পৌঁছাইছে নাই নি ইউনো সাইন আচ্ছা তোমার হোর বাড়ি যা যদি আমি বাসি বাজাই এটা দুশোর কিতা এখানে আমার বেআইনোর বাড়ি না নি আমি কইছি আমিও কথা কইছি কইছি আমার আব্বাই যদি আমার হোর বাড়ি আইয়া বাসি বাজায় বাসি বাজাইলে সমস্যা কিন্তু আমার হরিয়ে তো কোনো সমস্যা হইল না কোনো ইয়ে তারা কইতো স্যার যে আপনি উকি আমি কইছি না উকি যুগে দিতাম না বাসি বাজাই উকি যুগে কেটে দিতাম এটা তো ডাইরেক্ট গিয়ে হরি লই যাইমু তোমার পানি ওহরির ঘরে যাই বুঝাই ওই যাইতা পারেন যাইতা পারেন ও হাত লাগে আব্বা আপনারে মাতাইছি মনে কোন দানিবা না আর একটু কম যাইবা আমরা গাউতি বাজার কাবাসি কিবাসি আর হিনু না বাজাই নি তো নাই মনে মানে না রে ভূত মনে মানে না তোমার মারো তাকালি মনে হই যায় তে যাও দেখি আমার দুঃখে দুঃখে জন্ম গেল সুখ হইল না এক রতি কইরা প্রীতি ও বিয়াই বিয়াই কষ্ট নি বেটা
ওদের হসপিটাল বি আইনে কিলা গুরু গুরু দেহে বাড়তা মাইলা ইলা তো আমি দেখছি না অন্য বেটে দিলা ফালা ভালে হই ইকান আর নয়া কিতা বেটা একটা তার সিরা বেটা হউগা উদগিয়া বাসি হয়ে যায় ওই ওই ওকে না জানিবে আমি তো হুনছি ওলা হাসানাতে মিছানি আমরার গাউত বিচার আইছে তারা চেয়ারম্যানে নিষেধ দিছে ই গাউত আর যাইতো না আচ্ছা এটা বাদ দেই তামাত আমি এটা কামাল রে ফোন দেই আর যাও লাগে আমার বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে এই জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কিতা অবস্থা ঠিক আছে তো সপ্তাহ জি সপ্তাহ ঠিক আছে ভালো লাগে তো কেন আমার পরে জি ভালো লাগে হ্যাঁ আচ্ছা আব্বা কিতা বেটা দিনা কিতা গো ভাই কইতা শুনি ঠিক আছে কিন্তু ওইদিন ফোন দিছিলাম হইলা সদু যারা কিতা কিতি রয়েছে নতা লইয়া তো ঝামেলা হইয়া দেখতাম নি আইতানি হইয়া দেখতা কিটা তুমি লই যাই দিব খতু জার উরি জার মুলা জার জেসাতা জার জার দিয়া কি তুই জার জার জায়গা তার কই তুই ইনু আইলে যে কত বালা বালা জার ভাই বেকার তো বুঝরা না তার ফুড়ি আছে দামান আছে ইনু আইলে রসিক বিয়াই ভাইবা তাগড়া জুয়ান আব্বা আপনি কোনটা খাইবা নি কোনটা দিতাম নি আনিয়া না গো মাই কোনটা খাইতাম না খানিব নি ভিতরে দি জান না একটাও চিন্তা ও যে তোমার মায় তোমার ইনো তুইয়া কত চিন্তা করা কত টেনশন করা তাই কিবার খাইরা না খাইরা আও তো দেখলাম না ও চিন্তা আমার তুমি খালি মানে লাগি দেখলাম আমি তারে খইরা গিয়া লইয়াই তো অন তাহলে আমারও ভালো লাগবো খালিও আমার শাশি বাজি যাইব যে চাবা তুই একবার যাইব নে গিয়া আমারে লইয়াইব নে আচ্ছা হে হে মেঘ না যাইতে বৃষ্টি বিয়াই দেখি বোকা 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 আপনি দেখি আইলে আপনার মাথু মাথু আসলাম ও বুঝছি ফুড়ি টানে আর মইতাম ভালো না মারি আইলাম ওরে মাই তুমি ভালো আছো নি আমি তুমি ভালো আছো নি আম্মা আজ খুব ভালো আছো আমার শরীর ভালো আছে আমার ভালো আছে আচ্ছা কত দূর যাবি তা করবি আম্মা খুব ভালো আছে বাবা খালি পানি দিরে পানি দিরে কিটা করব রে ফুড় একলা জানি মানুষ করতে তো কিছু নি আব্বা ইয়া বানাবা দেখো দুই দিন আম্মা কইছে না আমারে এরে ও বিয়াই তুমি আর দুই দিন আগে আই যায় রাখেলে কইলাম না নিও কত জার জার তা দি আমার সময়টা যায় ও সুবিধা না আমার খবর দিল তো ভাটা আমি কি একটু সাথ দিলাম ওনে মামা পানি উনি খাইতা নি না না আমার দেখিও তো তার তৃষ্ণা মিটে গেছে আর পানি খাওয়া লাগে নি এক কাম করি ওটা গাছে উঠিয়া এক দুইটা ডাব পাড়িয়া লিয়ে আই জিনাব্বা আপনি বুড়া বয়সে গাছে উঠা যায় না আমি বলে বাসি বাজাইতাম না ও তো চেয়ারম্যানে তো জানে না বিয়াই সারা জীবন যদি আপনারে আমার অনুয়া বাসির সুর শুনাই তাইলে হে কিচ্ছু করতে পারবো নি না না আমি এর কাম করে রাখতো আপনি বই 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 যা তুমি যাও যাও যাও
কিতা কইতাম রে বা তরে তরে যদি একটা খাম দেই একটা কাজ ঠিক মতো করতে পারছ না তরে কইতাম খালকে গিয়ে একটু খবরটা লইতে কই খবর লইছত নি কোন আমি খবর লইতাম গিলা রাস্তাঘাটে যে যাম আমি যে গিয়ারি কে বাজার আটকিয়া বসলাম কিন্তু এই বাড়িতে বাড়িতে আমার দেড় ঘন্টা গেল গিয়া আপনার বক্কর ভাই ভাগ্য বালা বেটিন দিয়ে গেলাম আসলে কি আমার আব্বা তো একটু রোমান্টিক মানুষ, এর লাগে সবসময় খালি বাঁশি বাজাইন, আপনি কোনো মনোগন্তা নিবা না। আসল কথা তো আপনি শুনলা না, খানো খা দৌড় দিলা, তিনি মনের আশা খাতা ফুরাইয়া যাও।